আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হবে কাতার, বলছেন জো বাইডেন। আমরা প্রস্তুত, বলছেন ফ্রন্ট লাইনের ইউক্রেনীয় সৈন্যরা। ইউক্রেন সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এবং সর্বশেষ থাকছে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে নয়া বিধিনিষেধ, টুইটারে রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো ভারতেই। তারপরেও নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার সেখানে উগ্র হিন্দুত্ববাদীদের চাপে পড়ে তাদেরকে পূর্ণ স্নান করতে দিচ্ছে, পূজার অনুষ্ঠান করতে দিচ্ছে, যে কারণে লাখ লাখ মানুষ একত্রে এক জায়গায় সমবেত হচ্ছে এবং সেখানে করোনা সংক্রমণ তুমুল মাত্রা পাচ্ছে। কিন্তু মুসলমানরা যখনই কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে যাচ্ছে, যখনই তারা সমবেত হওয়ার চেষ্টা করছে, এমনকি খোলা জায়গায় নামাজ পড়তে পর্যন্ত বাধা দিচ্ছে ওই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার। কিন্তু এরও একদিন শেষ আছে, এই শেষ পরিণতি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাতে হবে বলেই আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট আকারে জানিয়ে দেবেন। আর গুরুত্বপূর্ণ এই ভিডিও সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হবে কাতার, বলছেন জো বাইডেন। কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হবে কাতার। এ বিষয়ে যুক্তরাষ্ট্র একটি পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন তিনি। এই পদক্ষেপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে, সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। সোমবার হোয়াইট হাউসে কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানির সাথে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন কাতার হলো ঘনিষ্ঠ মিত্র ও নির্ভরযোগ্য অংশীদার। তিনি তার ওভাল অফিস থেকে বলেন, আমি কংগ্রেসকে জানিয়েছি যে কাতারকে ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসাবে মর্যাদা দিব। এর মাধ্যমে কাতারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্ব প্রকাশ পাবে। আমি মনে করি যে কাতারকে অনেক দেরিতে এমন মর্যাদা দেওয়া হচ্ছে। ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসাবে মর্যাদা পেলে কাতার অনেক বিশেষ অর্থনৈতিক ও সামরিক সুবিধা পাবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক প্রতিবেদনে জানিয়েছে ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসাবে মর্যাদা দেওয়ার বিষয়টি একটি শক্তিশালী প্রতীকী গুরুত্ব বহন করে। এটা যুক্তরাষ্ট্রের সাথে ওই দেশের ঘনিষ্ঠ সম্পর্ককে প্রকাশ করে। এটা মিত্র দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এর মাধ্যমে এই বিষয়টা প্রকাশিত হয় যে যুক্তরাষ্ট্রের সাথে ওই দেশটির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে কুয়েত ছাড়া কাতার হল দ্বিতীয় রাষ্ট্র যারা ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রের মর্যাদা পাবে। আমরা প্রস্তুত, বলছেন ফ্রন্ট লাইনের ইউক্রেনীয় সৈন্যরা। ইউক্রেনের পূর্বাঞ্চলেও ফ্রন্ট লাইনগুলোর অতিরিক্ত তুষারবৃত এবং বড় বন্দুকগুলো যেন চুপচাপ হয়ে আছে। স্নাইপাররা অবশ্যই এই শীতের মধ্যেও পড়ে আছে সেখানে। মূলত জীবন হাতে নিয়েই অঞ্চলটিতে অবস্থান করতে হচ্ছে ইউক্রেনীয় সৈন্যদের। 2014 সালে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ডনবাস অঞ্চলের কিছু অংশ দখলে নেওয়ার সময় থেকেই অঞ্চলটিতে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। সে সময় সামরিক বেসামরিক মিলিয়ে অন্তত 13,000 মানুষ প্রাণ হারান। এবার পশ্চিমা নেতারা আরও খারাপ কিছুর জন্য সৈন্যদের সতর্ক করে দিয়েছে। ইউক্রেনীয় পূর্ণমাত্রায় রাশিয়ার আক্রমণের আশঙ্কা করছে তারা। বাস্তবে এমনটা ঘটলে রুশপন্থী বিদ্রোহীদের সুবাদে পূর্ব ইউক্রেনেই হবে রাশিয়ার জন্য সংঘাত শুরুর একটি সহজতম স্থান। ইউক্রেনীয় সেনাবাহিনীর 26 বছর বয়সী নারী সদস্য মারিয়া পরীক্ষায় কালাশিনকব নিয়ে থাকা ওই নারী একরকম নিখুঁত ম্যানিকিউর সজ্জিত।
তিনি দেশটির 56তম পদাতিক ব্রিগেডের অংশ। সোশ্যাল মিডিয়ার ট্রল ঠেকাতে সেনাবাহিনী তার নামের প্রথম অংশ প্রকাশ না করার জন্য অনুরোধ জানিয়েছে। মারিয়া বলছেন, চিন্তিত হওয়ার চেষ্টা করি না, কিন্তু আমরা প্রস্তুত। আমি রাজনীতি এড়ানো এবং টিভি না দেখার চেষ্টা করি, খুব বেশি চিন্তিত না হওয়ার চেষ্টা করি, তবে আমরা সবসময় প্রস্তুত। আমরা অনেক প্রশিক্ষণ নিয়েছি। আমি বুঝতে পেরেছি যে এটি একটি সাধারণ অনুশীলনের মতো হবে না। এটি সবার জন্য কঠিন একটি পরীক্ষা, কিন্তু আমাদের মনোবল সুউচ্চ এবং আমরা নিজেদের মাটিতে দাঁড়িয়ে আছি। মারিয়ার দুই ভাইও ইউক্রেনের ন্যাশনাল গার্ডে কর্মরত। তার ছোট ভাই শীঘ্রই একজন ট্র্যাঙ্গানার হিসাবে ফ্রন্ট লাইনে যোগ দিবেন। অবসরপ্রাপ্ত মা বাবা তার 4 বছরের ছেলের যত্ন নিচ্ছেন। মারিয়া আরও বলেন, তাকে অর্থাৎ শিশু সন্তান ছেড়ে যাওয়া ভীষণই কঠিন ছিল, কিন্তু আমার বয়স যখন 6 বছর তখন থেকেই স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগদান করার। আমি ভাবিনি যে ফ্রন্ট লাইনে নামতে পারবো, কিন্তু আমি এখানে আছি বলে আমার আফসোস নেই। কাছেই সশস্ত্র অবস্থানে থাকা তার এক ভাই কুড়াল দিয়ে কাঠ কাটছিলেন। তীব্র ঠান্ডা সেখানকার প্রায় 1 কিলোমিটার দূরে থাকা বিচ্ছিন্নতাবাদীদের মতোই একটি অব্যবহৃত হুমকি হিসাবে দেখা দিয়েছে। মারিয়ার ওই যুদ্ধে নিজের জন্মভূমির ভবিষ্যতের জন্য, কিন্তু ইউক্রেনের চেয়ে তার নিজের ভাগ্য আর অনেক বেশি ঝুঁকিতে পড়তে পারে। রাশিয়া নতুন শীতল যুদ্ধের ব্যাটল লাইন আঁকছে। ন্যাটোর ভবিষ্যৎ আকার এবং ইউরোপের প্রতিষ্ঠিত নিরাপত্তা ব্যবস্থাই এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে একটি আশঙ্কার ব্যাপারে সতর্ক করে বলেছেন, রাশিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ চালাতে পারে, যা বিশ্বকে পুরোপুরি বদলে দেবে। এদিকে চেচনিয়া ও বসনিয়ার ভয়াবহতার কথা উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, কিন্তু ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগ কিছু ইউক্রেনীয়দের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পূর্ব ইউক্রেনের একজন সমাজকর্মী মনে করেন, আমি বিশ্বাস করি না যে রাশিয়ানরা এখানে আসবে, কিন্তু ওই ব্যক্তি মিডিয়াতে পরিচয় প্রকাশ করেনি। তার ভাষায়, আমি আমার চোখ ও কানকে বিশ্বাস করি। গত মাসের তুলনায় এখানে এখন পরিস্থিতি অনেক শান্ত, এটি একটি তথ্যযুদ্ধ মাত্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কণ্ঠেও যেন এমনটাই প্রতিধ্বনিত হচ্ছে। মার্কিন মিডিয়া ন্যাটো ও জো বাইডেন সরকারকে মাতামাতিতে মেজাজটা ঠিক রাখতে পারলেন না। তিনি সংবাদ সম্মেলন করে পশ্চিমাদের উদ্দেশ্যে তিনি সাফ জানিয়ে দিলেন, আমাদের সীমান্তে রুশ সেনার উপস্থিতি নিয়ে অযথা আতঙ্ক ছড়াবেন না। ইউক্রেনের যে কোনো সময় আক্রমণ হতে পারে, এই ধরনের কথা বলায় আমাদের অর্থনীতির ক্ষতি হচ্ছে। সবাই যে একেবারে নির্ভয় দিন কাটাচ্ছে এমনটাও কিন্তু নয়। 64 বছরের লুডমিলা মোমোট বলেছেন, যতবার শব্দ শুনি আমার হৃদয় কেঁপে ওঠে। মস্কো এবং তার মিত্ররা কী করতে পারে তা মোমোট খুব ভালো করে জানেন। নেভিলস্কে গ্রামে তার 30 বছরের পুরনো বাড়ি গত নভেম্বরে বিচ্ছিন্নতাবাদী গোলাগুলিতে ধ্বংস হয়ে যায়। ধ্বংসাবশেষ দেখতে বিবিসি নিউজের প্রতিনিধিদের সেখানে নিয়ে গিয়েছিলেন তিনি। ওই এলাকাটি এখন একটি ভুতুড়ে এলাকায় পরিণত হয়েছে। ইউক্রেন সফরে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনের সম্ভাব্য রুশ আগ্রাসন ঠেকাতে দেশটি সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসাবে তিনি এই সফরে যাচ্ছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন বরিস জনসন। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন সহ উদ্ভুত পরিস্থিতি নিয়ে তারা বৈঠকে আলোচনা করবেন। বরিসের ইউক্রেন সফর নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতিও দিয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনকে যুক্তরাজ্য কী কৌশলগত সহায়তা দিতে পারে তা নিয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন বরিস জনসন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন বলছে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর সক্ষমতা এই মুহূর্তে রাশিয়ার রয়েছে। তবে ইউক্রেনে সামরিক অভিযানের পরিকল্পনা নেই বলে দাবি করে আসছে রাশিয়া। রাশিয়া যদি ইউক্রেনে সামরিক অভিযান চালায় তাহলে তার পরিণতি বিপর্যয়কর হবে বলেও সতর্ক করেছেন বরিস জনসন। পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতির নয়া বিধিনিষেধ, টুইটারে রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে
পহেলা ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত নয়া বিধিনিষেধ কার্যকর হচ্ছে। একই সঙ্গে আগামী 3 ফেব্রুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত ঘোষণা করেন। এদিন রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ব্লক করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নৈশ কারফিউয়ের সময় কিছুটা কমিয়ে রাত 10টা থেকে ভোর 5টার পরিবর্তে এবার রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত তা কার্যকর থাকবে। 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস। একই সঙ্গে শুরু হবে পলিটেকনিক ও আইটিআই এর ক্লাস। স্কুলে আপাতত 8ম শ্রেণী থেকে 12ম শ্রেণী পর্যন্ত ক্লাস হবে। এছাড়া 5ম থেকে 7ম শ্রেণী পর্যন্ত পাড়ায় পাড়ায় পাঠশালা চালু হবে। ছোট ছোট জায়গা বেছে নিয়ে শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের পড়ানোর ব্যবস্থা করবেন। মুখ্যমন্ত্রী 75% পর্যন্ত ছাড় দিয়ে সুইমিং পুলগুলো খুলে দেওয়ার ঘোষণা করেছেন। এছাড়া থিয়েটার ও সিনেমা হলেও 75% আসনে দর্শক নেওয়া যাবে না। এখন স্থানীয় ভ্রমণকারীদের জন্য বিভিন্ন পার্ক খুলে দেওয়া হচ্ছে। বিয়েবাড়িতে যে বাড়ি বা এলাকায় আয়োজন করা হচ্ছে তার মোট স্থান সংকলনের 75% অতিথিকে আমন্ত্রণ করা যাবে। এছাড়া রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে 75% পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। মিটিং মিছিলে সর্বাধিক 200 জনের সমাগম করা যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের এখানে 31শে জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ ছিল, তা বাড়িয়ে 1ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। এতে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ব্লক করে দিয়েছেন বলে জানান। তিনি বলেন, কখনো অফিসারদের কখনো আমাকে, রোজই রাজ্যপাল কাউকে না কাউকে বাজে কথা বলছেন, ভয় দেখাচ্ছেন, অসাংবিধানিক কথা বলছেন। আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিয়ে বলছি, আমি আমার টুইট অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে ব্লক করে দিয়েছি। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, মুখ্যমন্ত্রী রাজ্যপালের উত্থাপিত প্রশ্ন থেকে পালিয়ে বাঁচার জন্য ওনাকে টুইটারে ব্লক করেছেন। রাজ্যপাল সংবিধান বহির্ভূত কাজ করছেন এমন কোনো বিষয়ে কথা মুখ্যমন্ত্রী বলতে পারেননি বলেও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।